Hey, what's up guys? Welcome back to my YouTube channel Sunny Gaming YT. আজকে আমি নতুন একটি গাড়ি নিয়ে আসছি, দেখতে যাব এটার স্পিড কত। এটা স্পিড তুলতে গেলে গিয়ে আমি অনেক হিমশিম খেয়ে গেছি, 200-300 উঠে ফেলছি, দেখা যাক কি হয়। টার্নিং আসলেই সমস্যা। ও গাইস, বাড়ি খেয়ে ফেললাম। আর এই গাড়িটার মধ্যে একটাই সমস্যা যে স্পিডের মধ্যে ব্রেক খুবই কম, কারণ আসলে ব্রেক কমই থাকার কথা, ধরতে তো আসতে হবে। কারণ 300 স্পিড উঠলে, 400 স্পিড উঠলে এটার ব্রেক তো খুবই কম ধরে, আর এই হিসাবে কমই, কারণ স্পিড হিসাবে ব্রেকটা খুবই কম। আর স্পিডের মধ্যে টার্নিং নিতে গেলে খুবই সমস্যা হয়, দেখেন আপনারা ভিডিওতেই। আর এই গাড়িটার মজা হচ্ছে বাউলির মধ্যে একটু মজা আছে, যে নগদ টার্ন নিয়ে এক গাড়ি থেকে আরেক গাড়ি স্পিড, আর স্পিডের মধ্যে কন্ট্রোল করা যায় না। এই যে বাড়ি খেলাম একটা, তো সাইড দিয়ে ট্রেন যাচ্ছে, খুবই সুন্দর। দেখতে থাকুন আপনারা, ট্রেনের লাইন ক্রস করে। আর এটা টপ স্পিড ভিডিও আপনাদেরকে দেখাবো, আর এখানে যত তুলতে পারি সেটা দেখাবো। আর টপ স্পিডের জন্য একটা জায়গা সিলেক্ট করবো। এটাতে টপ স্পিড তুলতে গেলে দেখতেছেন আপনারা খালি বাড়ি খাচ্ছি। তারপর দেখি এখন কত তুলতে পারি, 400+ তুলবো টপ স্পিড এটাতে, সেই ভিডিও আপনাদেরকে দেব। সেই ভিডিওটা আমার শর্টে পাবেন, শর্ট ভিডিওতে পাবেন আমার ইউটিউব চ্যানেলে। দেখা যাক কত তুলতে পারি, 300-400, দেখা যাক কত তুলতে পারি। 200 টানিং আসলেই সমস্যা এই গাড়িতে, টানিং আসলেই সমস্যা, দেখা যাক দেখি কি হয়। চলতেছে, একটু ড্রাইভারের সিটে বসলাম, পিছু দিকে তো চালাতে, পরে ওখানে পিছিয়ে যাই দেখি। ও না, গাড়িগুলো আরও সমস্যা, কারণ স্পিডের মধ্যে গাড়িগুলো সামনে এসে পড়ে, আর জায়গাও খুবই টার্নিং একটু পরপর আসতেছিল, তাই আর পারতেছিলাম টপ স্পিড তুলতে। 340-60-65-400 তুলে ফেলছি গাইস, 400 তুলে ফেলছি, আর পারলাম না তুলতে। ওকে।